আমবাসা একটি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস 13 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুমন পাল। আপনাদের জানিয়ে রাখো এই আমবাসাতেই যুব তৃণমূল নেতারা তারা আক্রান্ত হয়েছিলেন এবং এই আমবাসা থেকেই জয়লাভ করা করেছে তৃণমূল কংগ্রেস একটি আসনে 13 নম্বর ওয়ার্ডে। সেখানে সুমন পাল তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি জয়লাভ করেছেন। একই সঙ্গে ত্রিপুরা পুরো ভোটে তৃণমূল কংগ্রেসের খাতাও খুলল। আমাদের সঙ্গে মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, কি আপডেট? এবং আমরা যেমনটা দেখলাম যে তৃণমূল প্রার্থী সুমন পাল জয়লাভ করেছেন, সামগ্রিক ছবিটাই বা কি উঠে আসছে? দেখো নীলাঞ্জনা, এখন পর্যন্ত যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে বিষয় যে বামেদের দখলে ছিল ভোট, এক বছর প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ভোট চলেছে, তারপর এক বছর পর নির্ধারিত সময় এক বছর পর নির্বাচন হলো আগরতলা পুর নিগমে। এই ভোট ছিল বামেদের দখলে, সেই ভোট কিন্তু ইতিমধ্যেই বামেদের হাত থেকে বিজেপি দখল করে নিয়েছে। শুধু দখল করে নিয়েছে বলার ভুল হবে, ম্যাজিক ফিগার 26 অর্থাৎ 51টির মধ্যে 26টি আসন পেতে হতো যে ভোট দখল করবে। সেক্ষেত্রে এখন পর্যন্ত আগরতলা পুর নিগমে 51টির মধ্যে 37টি আসনের ফলাফল একেবারে ঘোষিত, সেই 37টির মধ্যে 37টি বিজেপি জিতেছে এখন পর্যন্ত, বাকি আসনগুলোর গণনা চলছে। অর্থাৎ বিজেপি যেটা দাবি করছে যে 51-এর মধ্যে 51টি আসনই তারা পাবে, এখন পর্যন্ত 37টি আসন পেয়েছে। অন্যদিকে বিরোধীরা কিন্তু কোনো আসন পায়নি, কোনো আসন না পেলেও তৃণমূল কংগ্রেস কিন্তু রাজনৈতিকভাবে এটা একটা মানে বিষয় নজর করার বিষয়, তৃণমূল কংগ্রেস কিন্তু তারা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। যেখানে যেখানে বিজেপি জিতছে সেখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় স্থানে অঙ্কের হিসাবে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছে, এবং সিপিআইএম যাদের দখলে ভোট ছিল বা বামেরা তারা কিন্তু তৃতীয় স্থানে চলে গেছে। এবং আইএনসির যে ফলাফল, জাতীয় কংগ্রেসের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু একদমই ভালো নয়। সুতরাং স্বাভাবিকভাবে গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেস তারা এখানে তাদের শক্তি বৃদ্ধি করার জন্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য প্রথম সারির নেতারা প্রায় প্রতিদিন মিটিং মিছিল করেছেন যাতে সংগঠন শক্তিশালী হয়। নির্বাচনের প্রচার পর্বে আমরা দেখেছি যে রাজনৈতিক সংঘর্ষ বিজেপি তৃণমূলের সেই নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছে, এবং তৃণমূল কংগ্রেস এটা বারবার অভিযোগ করেছে যে ব্যাপক মারধর করা হয়েছে প্রার্থীদের, ভোটের দিন বুথে ঢুকতে দেওয়া হয়নি ভোটারদের, ভয় দেখানো হয়েছে এবং তাদের প্রার্থীদের ভোট দিতে দেওয়া হয়নি। বুথের বাইরে হাজার হাজার বিজেপি কর্মীরা তারা দাঁড়িয়েছিলেন, ভোট দিতে বাধা দিয়েছেন। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস কিন্তু আজকের এই ফল দেখে তারা উচ্ছ্বসিত। তৃণমূল কংগ্রেস নেতা ইতিমধ্যে দাবি করছেন যে এত বাধার পরেও কিন্তু তৃণমূলকে আটকানো যায়নি, তৃণমূল মাত্র 3 মাসের সংগঠনের সঙ্গে থাকো তুমি জয়ী তৃণমূল প্রার্থী, 13 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুমন পাল, তিনি কি বলছেন শোনাবো। পুরবাসীকে অনেক ধন্যবাদ জানাই, 13 নম্বর ওয়ার্ডে আমি জয়ী হয়েছি তৃণমূল কংগ্রেস থেকে। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয়। আমরা একবার শুনবো এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার কি প্রতিক্রিয়া আসছে। ত্রিপুরাবাসী প্রমাণ করে দিয়েছে যে যতই তৃণমূল কংগ্রেস এখান থেকে গুন্ডা বদমাশ নিয়ে গিয়ে ওখানে গণ্ডগোল করার চেষ্টা করুক বা কিছু মিডিয়ার অংশকে দিয়ে এমনভাবে প্রচার করার চেষ্টা করুক না কেন, ত্রিপুরার মানুষ বিজেপির সাথে আছে। ত্রিপুরার মানুষের এই দিকে আমি স্বাগত জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। নির্বাচনে অর্থাৎ পজিটিভ প্রভাব পড়বে বলে আমার বিশ্বাস বিজেপির উপরে। প্রবীর, আমরা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলাম এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা পাখির চোখ ছিল দ্বিতীয় স্থানে উঠে আসার সামনে, যেখানে ত্রিপুরার বিধানসভা নির্বাচন রয়েছে। গোটা রাজনৈতিক সমীকরণটা বা রাজনৈতিক যে আবহ সেটা এই মুহূর্তে ঠিক কীভাবে ব্যাখ্যা করবে তুমি? দেখো নীলাঞ্জনা, এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরা যখন ফলাফল প্রায় হাতের সামনে চলে এসেছে, ভোট দখল করে নিয়েছে বিজেপি, সেখানে দাঁড়িয়েও বিজেপি তারা যেটা বলছে যে এই যে লড়াই ছিল রাজনৈতিক লড়াই, সেখানে তৃণমূল কংগ্রেসের কোথাও স্থান ছিল না, বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোথাও লড়াই ছিল না, তৃণমূল কংগ্রেসের এখানে সংগঠন নেই, এখানে মূল লড়াই ছিল তাদের বামেদের সঙ্গে বিজেপির দাবি। পাশাপাশি তৃণমূল কংগ্রেস দাবি করছে যে এত বাধা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস তারা কিন্তু তাদেরকে আটকানো যায়নি, দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অর্থাৎ এটা রাজনৈতিকভাবে একটা অন্য প্রেক্ষাপট যে পশ্চিমবঙ্গের মাটি ছেড়ে এই প্রথম অন্য রাজ্যে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে অঙ্কে নিরিখে হয়তো তারা পুর নিগমে তাদের কোনো প্রতিনিধি থাকবে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও তোমার সাথে যোগাযোগ করবো। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়
রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।